হাই, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি রিভিউ করব ইরিনা বলে যে বাংলাদেশের নাটকটা, যে নাটকটা নভেম্বরের 20 তারিখ 2020-তে রিলিজ করেছিল সিনেমাটিক অ্যাপে। এবং সিনেমাটিক অ্যাপ হলো একটা বাংলাদেশের অ্যাপ, যারা বাংলাদেশের আমাদের যারা বন্ধুরা রয়েছেন তারা সাবস্ক্রাইব করলে তারা মুভিটা সাথে সাথেই দেখে নিশ্চয়ই নিয়েছেন। সেসব মুভি নয়, এটা একটা নাটক। তো এই বাংলাদেশি নাটকটা এখন ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা জাস্ট গিয়ে লিখবেন IRINA, সে তারপর নাটক NATOK সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এবং এই নাটকটা রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই হলো ভিকি জায়েদ। ভিকি জায়েদের একটা নাটক নিয়ে কদিন আগে আপনাদের আমি কিন্তু রিভিউ করেছি, নাটকটার নাম ছিল ছন্দপতন, সেখানেও আফরান নিশো ছিল। এই নাটকটাও আফরান নিশো আছে, মেহজাবিন চৌধুরী আছে, আর নাদিয়া আছে। নাদিয়া এখানে আফরান নিশোর ওয়াইফের ভূমিকা অভিনয় করেছে। এবার এই আর এই নাটকটার বিজিএমটা কিন্তু মাইন্ড ব্লোয়িং। আমার কিন্তু বিজিএমটা কিন্তু খুব খুব ভালো লেগেছে, এবং যে সিকোয়েন্সগুলো সেই সিকোয়েন্সের সাথে বিজিএমটা কিন্তু খুব খুব ভালো সেখানে মানে পুট করা হয়েছে। এবং এই নাটকটা যদি আপনারা না দেখেন তাহলে আমার মতে আপনারা অনেক কিছুই মিস করবে। এবং বাংলাদেশের নাটক আমি আগেও বলেছি এবং এখনও বলছি, বাংলাদেশের নাটক কিন্তু এখন অনেক দূর এগিয়ে গেছে, অনেক অনেক দূর এগিয়ে গেছে। নাটকটার স্ক্রিন প্লে খুব স্ট্রং, এবং নাটকটা আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে আমাদের মনের যে লোভ লালসাগুলো সেইগুলো যদি আমরা সরিয়ে রাখি এবং আমরা যেরকম স্বার্থপর হয়ে যাচ্ছি দিনকে দিন, সেই জিনিসগুলো যদি আমরা সরিয়ে না রাখি তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদ। এখানে ইরিনার যে ক্যারেক্টারটা কিন্তু প্লে করেছে হলো মেহজাবিন চৌধুরী, এবং রাজীবের একটা ক্যারেক্টার প্লে করেছে হলো আফরান নিশো। আফরান নিশোর এখানে বিয়ে হয়ে গেছে এবং কোনো কারণে তার জব চলে যায়, মানে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে সে বাড়িতে একা থাকে, এবং তার যে ওয়াইফ সে থাকে ডক্টর। এবার ইরিনা নামের যে মেয়েটার সাথে তার কোনো না কোনোভাবে একটা মানে পাবে গিয়ে আলাপ হয়, এবং ইরিনা এমন একটা ঘটনার কথা বলে যে সে যদি ইরিনার যে প্রস্তাবে যদি রাজীব রাজি হয় তাহলে সে 1 কোটি টাকা পাবে। এবং 1 কোটি টাকা সে কি পাবে কি পাবে না, অথবা আপনারা এটাও ভাবতে পারেন, যদি আমি স্পয়লার দিচ্ছি না, যে শেষ অবধি কী হবে, যদি 1 কোটি টাকা পায় তাহলে কী হবে, আর যদি 1 কোটি টাকা না পায় তাহলে কী হবে, তার বেশ কিছু পসিবিলিটিসগুলো কিন্তু এখানে দেখানো, বেশ কিছু নয় একটা পসিবিলিটিকেই দেখানো হয়েছে। এবং রাজীব মানে আফরান নিশো সে এই কাজটা পারবে কি না সেটা কিন্তু মানে জানতে হলে এবং অবশ্যই দেখতে হলে আপনাদের এই পুরোপুরি এই ইরিনা নাটকটা দেখতে হবে। মাত্র 39 মিনিটস যদি আপনি ইনভেস্ট করেন আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। সেই জন্য আমি ইরিনা নাটকটা হাইলি রেকমেন্ড করছি, আপনারা নাটকটা দেখুন, এবং নাটকটা খুব খুব ভালো। আমি জাস্ট দেখে উঠলাম, আমার মাইন্ড ব্লোয়িং লাগলো, আমার কেন জানি মনে হলো যে আমার নাটকটা রিভিউ করা দরকার, এবং আমি সেই জন্যই আপনাদের সাথে এই নাটকের রিভিউটা শেয়ার করতে চাইছি। আমি আর কিছু স্পয়লার দেবো না, আপনারা জাস্ট ইরিনা নাটকটা দেখে নিন। যারা দেখেছেন তারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যে আপনাদের ইরিনা নাটকটা কেমন লাগলো, আর এখনও যারা দেখেনি তারাও আমাকে নাটকটা দেখার পর নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ইরিনা নাটকটা কেমন হয়েছে। আমি আর স্টোরি সম্পর্কে কিচ্ছু বলবো না, শুধু বলবো স্টোরি দারুণ, আফরান নিশোর অ্যাক্টিং মাইন্ড ব্লোয়িং, মেহজাবিন চৌধুরীর অ্যাক্টিং টপ নচ, এবং ভিকি জায়েদকে হ্যাটস অফ জানাবো, এত ভালো একটা ওয়েল একটা মানে একটা স্ক্রিন প্লে, একটা জমাট একটা স্ক্রিন প্লে এরকম লেখার জন্য এবং অবশ্যই ডিরেক্ট করার জন্য, মানে হি ইজ এ মাস্টারপিস ডিরেক্টর। তো ভিকি জায়েদকে সেই জন্য অসংখ্য আমার ধন্যবাদ। তো আর বেশি কিছু বলবো না, আমার ভিডিওটা দীর্ঘায়িত করবো না। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, রেড বাটনটা ক্লিক করে দেবেন, তার সাথে আপনারা চাইলে লাইক শেয়ার কমেন্টও করতে পারে। এবং বাংলাদেশের নাটকের জয় হোক, বাংলাদেশের নাটক অনেকটা এগিয়ে চলুক এই প্রার্থনায় করছি। আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, লটস অফ লাভ, বাই।